স্ক্যান করা হচ্ছে একটার পর একটা ব্যাগ সেই সাথে চলছে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রের চেকিং বাংলাদেশ থেকে ভারতগামী মৈত্রী এক্সপ্রেসের যাত্রীরা এই প্রথম ক্যান্টনমেন্ট স্টেশনেই শেষ করলেন ইমিগ্রেশন কার্যক্রম দশটি বুথ দিয়ে প্রাথমিকভাবে শুরু হয় এই কার্যক্রম দুহাজার সালে মৈত্রী এক্সপ্রেস চালুর পর থেকে চুয়াডাঙ্গার দর্শনায় ইমিগ্রেশন করতে হতো যাত্রীদের এতে ভ্রমণে বাড়তি সময় লাগত দুই থেকে তিন ঘন্টা সময় বাঁচাতেই নেয়া হয়েছে এই ব্যবস্থা কার্যক্রম আরো সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বুথের পরিমাণ বাড়ানোর দাবি যাত্রীদের ওখানে দেড় ঘন্টা সময় লাগত এক ঘন্টা থার্টি মিনিট এখানে তো যা শুনলাম যে আটটা দশে ট্রেন ছাড়বে তাহলে আমাদের দুই ঘন্টা এখানে বেঁচে গেল বেশি সময়ও লাগে তাড়াতাড়ি হয়ে গেছে আটজন ফ্যামিলি মেম্বার যাচ্ছি তো না ভালো ছিল অত প্রবলেম হয় নাই নতুন শুরু হওয়া এই কার্যক্রম দেখতে আসেন রেলমন্ত্রী মুজিবুল হক কথা বলেন যাত্রীদের সাথে ইমিগ্রেশন কার্যক্রম ঠিকভাবে চলছে কিনা সে খোঁজ নেয় এই সামান্য একটা অসুবিধা পাচ্ছেন এখানে কাস্টম সার্ভিসে যদি জায়গার কোনো অসুবিধা আমরা অবশ্যই তা এই সংকট দূর করে দেবো সকাল শো আটটায় নির্ধারিত সময়ে মৈত্রী এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন ছেড়ে যায় বিন মান্নান যমুনা নিউজ ঢাকা